সুধী মণ্ডলী, আজকে আমাদের মাঝে রয়েছেন বঙ্গবন্ধুর আরেকজন সুযোগ্যা কন্যা শেখ রেহানা এবং দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সেই C-130J বিমানটি আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি আমাদের সামনে এসে থামবে। এই সেই প্রাণের বিমানের প্রতিরূপ, যার আগমনের জন্য 1972 সনের এই দিনে এই বিমানবন্দরে ঠিক এই স্থানে সমবেত হয়েছিল হাজার হাজার উৎসুক জনতা, স্লোগানে স্লোগানে তাদের মহান নেতাকে বুকে বরণ করে নিতে। আজও তার কোনো ব্যত্যয় হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিমানটি দেখে হাজার হাজার উচ্ছ্বাসিত জনতা প্রাণ ভরে আজও স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে আজকের এই শুভক্ষণকে। আপামর জনসাধারণ আজও সমবেত হয়েছে তার প্রতিরূপ আলোকবর্তিকাকে বরণ করে নিতে। Distinguished guests, we can see the aircraft in front of us, resembling the return of Bangabandhu to his dearest motherland, Bangladesh. A lazy representation of his bold statue will come down, opening the door of the aircraft.
দর্শক, মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনা উদ্বোধন করতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিন্তু আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি। মুজিব বর্ষের জন্য যে কাউন্টডাউন, সেই কাউন্টডাউন পর্বের জন্য কিন্তু তেজগাঁও বিমানবন্দর বিমানবন্দরকে সাজানো হয়েছে, নতুন আঙ্গিকে সেজেছে বিমানবন্দরটি। এবং এবং এর মধ্যে সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে, যেখানে এই মুজিব বর্ষের এই কাউন্টডাউনের উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে 1972 সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আদলে এখানে কিন্তু একটি আয়োজন রাখা হয়েছে যুক্তরাজ্য থেকে। দৃশ্যমান হলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক 21 বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সম্মানিত করা হবে। Distinguished guests, now the door of the aircraft will be opened, for which thousands of people are eagerly waiting today. After opening the door, when the image of Bangabandhu will be visible, Bangladesh Army will present gun salute for 21 times to honor the historical homecoming event of Bangabandhu. সশস্ত্র বাহিনী সম্মান গার্ড, সব ধন্যবাদ, সব ধন্যবাদ। হে বীর, হে নির্ভয়, তোমারই বাংলার হলো জয়। ও দ্য হিরো, ও দ্য ফিয়ারলেস, দ্য ভিক্টরি ইজ টু ইয়ার্স বাংলা। সম্মানিত সুধী মণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য সেদিন উপস্থিত ছিলেন মুজিবনগরে গঠিত প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ, আরও ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ। একইভাবে আজকেও আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর রূপক আলোকবর্তিকাকে স্বাগত জানাতে বিমানের কাছে উপস্থিত হয়েছেন সাধারণ জনতা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। হে বঙ্গবন্ধু, হে জাতির পিতা, সেই দিনের মতো আজও তোমার সেই সুদীপ্ত আলোকবর্তিকার অবয়বকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে সমগ্র জাতি। সেদিনের মতো আজও ধ্বনিত হচ্ছে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ডিস্টিংগুইশড গেস্ট, to welcome father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman, on that day leaders of the first government of the People's Republic of Bangladesh formed at Mujibnagar, leaders, activists, supporters of Bangladesh Awami League, including a huge number of mass people belonging to different class, profession and age were present. Thousands of students and millions of people from all walks of life were also present in that historical reception program. Similarly, today also we can witness a good number of general mass and students of different schools and colleges have gathered around the aircraft to welcome the light representing Bangabandhu. O Bangabandhu, O father of the nation, just like that day, the whole nation is eagerly waiting to get a glance of your bright image represented by light. The unlimited exhalation of the general mass is resonating like that day of your arrival. আলোকবর্তিকা দেখার সাথে সাথে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি সেই মহেন্দ্র খন। আমরা স্মৃতির মণিকোটায় দেখতে পাচ্ছি 1972 সনের সেই মুহূর্তটি। বিমানের দরজায় দেখা যাচ্ছে আলোকবর্তিকার মাধ্যমে বঙ্গবন্ধুর সেই বলিষ্ঠ প্রতিরূপ। সুধী মণ্ডলী, 1972 সনের এই মহেন্দ্র খন বঙ্গবন্ধু এসেছিলেন আলোকবর্তিকা হিসেবে বাঙালি জাতির মাঝে, যে আলোকবর্তিকার দিশায় আজও বাঙালি পরিচালিত। 21 বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর রূপক আলোকবর্তিকাকে বাংলার মাটিতে বরণ করে নিতে যাচ্ছে বাংলার মানুষ। সাথে একদল কোমলমতি কিশোর কিশোরী ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নিচ্ছে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। Distinguished guests, we're going to witness the speechless emotion in the room. We can see the same historical moment in 1972 in front of us. The bold statue of Bangabandhu is seen on the door of the aircraft.
a representation of Sheikh Mujib by the laser beam. Respected audience, at this auspicious moment in 1972, Bangabandhu appeared among the Bengali nation as a guiding light. The light representing Bangabandhu is happily and warmly received by the patriotic people and innocent children of the nation to sprinkling petals. Joy Bangla! Joy Bangla! Joy Bangabandhu! Joy! আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর রূপক আলোকবর্তিকাটি ধীরে ধীরে উপনীত হচ্ছে লাল গালিচার শেষ প্রান্তে সেদিনের ন্যায় সশস্ত্র বাহিনীর অনার গার্ড হতে অভিবাদন গ্রহণের জন্য We are now observing the light representing Bangabandhu has slowly arrived at the end of red carpet like that day to receive salute from the armed forces honor guard সশস্ত্র বাহিনী সম্মান গার্ড জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম সশস্ত্র বাহিনীর সম্মান গার্ডের মাধ্যমে আরও একবার বঙ্গবন্ধুকে ভালোবাসায় সিক্ত করে বরণ করে নিল বাংলার মানুষ বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ ঘরে ঘরে তাই এত খুশি প্রতিটি জনতার অন্তরে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান হে বঙ্গবন্ধু তোমার ন্যায় তোমার সেই প্রতীকে আলোকবর্তিকাও বাঙালিকে অনুপ্রাণিত করবে যুগ যুগ ধরে তুমি আমাদের সকল প্রগতিশীল কাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তুমি আমাদের মাঝে আলোকের দিশারি হয়ে থাকবে